হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি সমীর, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাইড ওভার সমীর। প্রত্যেকবারের মতনই এবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি ক্যামেরা মেট্রো গলি। অনেকদিন ভিডিও করা হয়নি, তাই সেই জন্য একটা ক্যামেরা ভালো করে নিতে হবে, আর ফোনে তো অতটা ভালো শ্যুট হয় না। একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দরকার, ছোট কম্প্যাক্ট সাইজের, আর তার জন্য যাচ্ছি ক্যামেরা মেট্রো গলি। তা ক্যামেরা মেট্রো গলিতে কীভাবে যাচ্ছি আর কী কী ক্যামেরা কিনছি আর সেটা কীভাবে আনবক্সিং করছি, এ টু জেড সব কিছু, কত দাম, বাকি যারা ক্যামেরা নিতে চাইছো বাকি ক্যামেরাগুলো কীরকম কী দাম নেবে, যেমন 8, 9, 10, 11 যে সিরিজগুলো উঠেছে সেই সিরিজগুলো কীরকম কী দাম, সেই দামগুলো সম্বন্ধে তোমাদেরকে বলবো। আর আশা করছি যারা যারা নতুন ক্যামেরা নিতে চাইছো তাদের এই ভিডিওটা খুব একটা শিক্ষা ভিডিও হবে, তারা কীভাবে নিতে পারবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা মেট্রো গলি যাচ্ছি, সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে মেট্রো গলিতে। তো বন্ধুরা, আমরা যেহেতু ফলতা থানা এলাকায় থাকি, তাই ফলতা রোডের উপরে আসি, আর এই ফলতা রোডের উপর দিয়ে আমরা সোজা চলে যাব দোস্তিপুরে। দোস্তিপুরে আমরা বাইকটাকে রাখবো, তারপরে আমরা ডায়ন হারবার থেকে ধর্মতলাগামী যে কোনো একটা বাসেতে উঠব, এবং সেখান থেকে মোটামুটি আমরা মেট্রো গলিতে হেঁটে চলে যাব। তো তোমাদের কথা আরেকটা কথা জানিয়ে রাখি, আমি চিন্তাভাবনা করেছিলাম যে 1K সাবস্ক্রাইবার পূরণ হলে তারপরেই আমরা মোটামুটি গোপ্রো কিনবো, একটা ইচ্ছা ছিল মনের মধ্যে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে পারলাম না, কারণ 1 বছর আমি ভিডিও দিইনি, তাই সেটা আমার ভুল। তো যাই হোক, চলো আজকে আমরা গোপ্রো কিনেই ছাড়বো। হ্যালো গাইস, আমি এখন আছি শহীদ মিনারের কাছে, বাস থেকে একটুখানি নেমেছি আর যাবো মেট্রো ফটোগ্রাফির দিকে। আবার প্রেজেন্টটা একটু সময় কাটাচ্ছি, আর এখানে বাসের দিকে এগিয়ে যাবো। তো বন্ধুরা, এতক্ষণে যার গলা শুনছিলে ব্লগ আরবি রাহুল, তো সে আমার সঙ্গে আজকে যাচ্ছে মেট্রো গলিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আপাতত আছি ধর্মতলায়, বাস থেকে নেমেছি আর আমরা হাঁটতে ধীরে ধীরে মেট্রো গলির দিকে। তো সামনে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন, যেটা দেখা যাচ্ছে দূরে, আর আমরা রাস্তা দিয়ে হাঁটছি ওই স্টেশন থেকে ওই সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে, আমরা ওখান দিয়ে যাবো মেট্রো গলি। তো চলো ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাতে থাকি। তো বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, কদিন ধরেই আমার মোটামুটি MM ফটোগ্রাফি বলে দোকানটার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে মোটামুটি চ্যাট হচ্ছে। ওনাদের থেকে যেটা জানতে পারলাম যে গোপ্রোর দাম আগের থেকে অনেকটাই কমেছে, কিন্তু কিছু একটা কারণবশত আমি ওনার দোকানটাকে পছন্দ করছি না, কারণ আমি যেহেতু EMI করাবো আর ওনার প্রাইসটা একটু বেশিই বলছে। অন্য দোকানগুলো আমি যাচাই করি আগে, আশা করছি প্রফেশনাল বা আরেকটা দোকান আছে সেই দোকানগুলোর থেকে আমার আশা করছি রিজনেবল প্রাইসে পাবো। তো চলো সেই দোকানগুলো আগে ভেরিফাই করি, যেখানে ভালো লাগবে সেখান থেকেই নেবো। আমি আপাতত রাস্তা ক্রস করছি, তুমি দেখতে পাচ্ছ রোড ডালে ক্রস করে দিলে। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি আমার অনেক দিনকার স্বপ্ন একটা পূরণ করতে চলেছি, কারণ ছোটোবেলা থেকে যখন থেকে আমি সাইকেল চড়া শিখেছি তখন থেকে ছোটো ছোটো রাস্তাগুলোকে এক্সপ্লোর করতাম, তারপরে যখন আমি বাইক হাতে পেয়েছি অনেক অনেক জায়গায় গেছি। এছাড়া সাইকেলও তো আমি কম জায়গা যাইনি, আমি যেমন গঙ্গাসাগর, দীঘা গেছি, বকখালি গেছি, এদিকে আমাদের বাবুঘাট, অনেক জায়গায় এক্সপ্লোর করেছি। তো আজকে ফাইনালি বাইক তো সঙ্গেই আছে, আর তার সঙ্গে একটা অ্যাকশন ক্যামেরা। তো চলো অ্যাকশন ক্যামেরাটা আজকে নেবো, দেখা যাক কোথায় কীভাবে নিতে পারি। আপাতত যাচ্ছি আমরা প্রফেশনালের প্রথম দোকানে, এটা আমরা ঢুকবো, দেখা যাক এখানে এদের মানে রেঞ্জ কীরকম কী আছে, কথাবার্তা কীরকম কী হয়, তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর নিলে অবশ্যই এখানেই আনবক্সিং করবো, সব কিছু এর মধ্যে থাকবে, সঙ্গে থাকো। কিছুদিন পরে 12 এসে যাবে, 9 বন্ধ হয়ে যাবে, 9 বন্ধ হয়ে যাবে, কি অবস্থা, এটা তো আরো খারাপ জিনিস। এটা কিরম কি দাম হচ্ছে? হিরো লাইন কত? হিরো 1/3 করতে হবে।
ওয়ান থার্ড মানে কত টাকা দেবো? ছাব্বিশে তিন ভাগের এক ভাগ, চব্বিশ আট ওই সাড়ে আট হাজার মতো। ভাই আপনার 3,250 আপনার ইএমআই দিবে, 3,200 এক বছরে, এক বছরে আট মাসে, আর ইনটু এক বছরে হয় না ভাই আপনার 13-14,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। 13-14,000 টাকা এক বছরে হয় না? এটা কোনটা? এক বছরে, এক বছরে তো বলছি ইএমআই, ইএমআই ওটা দেখতে হবে স্কিমের মধ্যে আছে কিনা। এটা আমি এমনি বলছি কি ওয়ান টাইম, আমি বুঝতে পারছি। বছর তো বন্ধুরা আমরা যখন ইএমআইটা করাচ্ছিলাম, কম্পিউটার ইএমআই চেক করছে আমার কত কী হয় ইএমআই, তো সেই মুহূর্তে একজন ডিজিআই মেভিক মিনি থ্রি নিচ্ছে, অনলি ক্যাশে নিচ্ছে এটা, তো এটার দাম পড়ছে 1,10,500 টাকা। ধরা এই মেভিক মিনি থ্রিটা কিন্তু কম্বো প্যাক নিয়েছে এরা, আর দাম অ্যাকচুয়ালি আরও বেশি ছিল, দামটা এদের থেকে কম করেছে। আর যারা ডিজিআই মেভিক মিনি টু নিতে চাও তাদের দামটা পড়ে যাবে 61,000 টাকা। তো যদিও এটা কম্বো প্যাক কিনা জানি না, তো যাই হোক মোটামুটি যাই নিতে আসো, যথেষ্ট ভালো লোকেরা, প্রচুর বার্গেনিং করা যায়। তোমাদেরকে গোপোর দামগুলো একটু বলে দিই, কারণ দামগুলো আমি মোটামুটি ওনার থেকে শুনে নিয়েছি, তাই দামগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। তো এই যে 9টা দেখতে পাচ্ছ এটা উইথ বিল পড়ছে তোমার 27,000 টাকা ওরা বলছে, কিন্তু আমি দামাদামি করে এটা 25,500 নিয়েছি, আর 500 টাকা ইএমআইয়ের জন্য বেশি টাকা। আর এটা উইদাউট ওয়ারেন্টি এটা 22,500 টাকা, ওটা দামাদামি করলে হয়তো আরও 500 কমবে। আর যদি গোপো 10 বলি, 10 হচ্ছে উইথ বিল যাচ্ছে 29,000 টাকা, আর বিল ছাড়া নিলে ওই 27,000 টাকা, 2,000 টাকার মতন কম। আর যদি 11-এর কথা বলি তো 11-এর দামটা একটু বেশি আছে, 37,800 টাকা উইথ বিল, দু বছর গ্যারেন্টি থাকছে, ওয়ারেন্টি থাকছে। আর যদি বিল ছাড়া নাও তাহলে 35,000 টাকা বলছে বিল ছাড়া। তো সবগুলোই মোটামুটি এখানে এলে আশা করছি অনেকটা দাম ইনি কম করবে, কারণ অন্য দোকানে আমি যাচাচি করেছিলাম বা আমি ভিডিও দেখেছি কেউ দাম কম করতে যায়নি, ওই 100 টাকা কমাতে গেলেও তাদের কান্নাকাটি পড়ে যাচ্ছে। কিন্তু এনারা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, 400-500 টাকা অলরেডি কমিয়ে দিয়েছে, তোমাদের জন্য কম হবে অবশ্যই দাদা বলে দিয়েছে। তো চলো আপাতত আমার গোপোটা আনবক্সিং হচ্ছে, আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো 25,500 বললো তাই তো? আর এটা টেম্পার গ্লাস লাগাবে, মোটামুটি 3XS গিম্বেল, প্লানজি কেস, এটা এগুলো সব দাম বাড়িতে গিয়ে বলবো, এগুলো এখন বলার দরকার নেই, এগুলো সব মোটামুটি এই পর্যন্ত নিয়েছি এই কটা জিনিস। আর এই দাদা আমাদের দিয়েছে, আর দাদার কাছ থেকে মোটামুটি একটু জেনে নেবো বাকি গ্রুপগুলো কিরকম দাম আছে। তার 9টা তাহলে কত কী দাম হচ্ছে? এটা 9টার কত কী দাম আসছে? এটা এটার দাম ছিল আপনার 26,000 টাকা, আপনার জন্য 25,500 টাকা। আচ্ছা দাদা আমার জন্যে এটা, আমি সাবস্ক্রাইবার ওনার, ঠিক আছে, যার জন্য আমাকে 25,500 করে দিয়েছে। আর 10টার কত দাম আছে উইথ বিল, বিল ছাড়া? টেনটার কী দাম আছে? 11টার কী দাম আছে একটু বলে দাও আমার দর্শকদের জন্য। আমার একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে, তো একটু আপলোড করে দেবো। ইলেভেনের দাম কত বলছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি আমি দামটা শুনে নিয়েছি, আমি বলে দেবো এখন, ঠিক আছে? ঠিক আছে তুমি আনবক্সিং করো, আমি দাম বলে দেবো, মোটামুটি আমি দামটা জানি, শুনে নিয়েছি, হ্যাঁ হ্যাঁ দাম আমি মোটামুটি শুনে নিয়েছি, পরে সেটা আমি বলে দেবো এখন, তুমি আনবক্সিংটা করো। তো বন্ধুরা আমি প্রথমে যেমনটা ওনার থেকে শুনেছিলাম এই গোপ্রোর দামগুলো, তেমন তোমাদের সঙ্গে আমি মোটামুটি শেয়ার করেছি। এখন বলছি এই অ্যাসেসরিজগুলো একটু দাম। তো এই যে গ্লাসটা লাগাচ্ছে স্ক্রিন গার্ডটা, এটা 250 টাকা পড়লো। মেমোরি কার্ডটা নিলে 1,100 টাকা, 128 GB এক্সট্রিম। আর এই যে মাইক অ্যাডাপ্টারটা, এটা 3,800 টাকা নিল। আর এই যে উলেনজি কেস আছে একটা, গোপো 9 কেস লাগাতে হয়, এর দাম মোটামুটি পড়লো 850 টাকার মতন। আর 3X ট্রাইপড যেটা দেখতে পাচ্ছ, এই ট্রাইপডটা মোটামুটি আমার থেকে 500 টাকা দাম নিল, এর থেকে একটা ভালো কোয়ালিটি আছে, সেটা 800 টাকা দাম বলছে, কিন্তু এর গ্রিপটা অনেক ভালো, তাই এটাই আমি নিলাম। আর একটা মাইক নিয়েছি যেটা এখনকার দিনে অনেকে 600-700 নিচ্ছে, MM1, তো আমার থেকে সেটা এনারা 500 টাকা নিল। আর আমার দেখা দেখি এই রাহুল, আরবি রাহুল
ব্লগ ও একটা নিয়ে নিল 500 টাকা দিয়ে বলছে যে এতটা চিপে পেয়েছি হয়তো অন্য কোনো দিন পাবো না। এতক্ষণ পর্যন্ত তোমাদের যে ইনফরমেশনগুলো দিলাম এই ইনফরমেশনগুলো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো জানাও যে তোমাদের ইনফরমেশনগুলো কি ঠিক মনে হলো ভুল মনে হলো যা কিছু তোমাদের মনে হবে সেটা তোমরা একটু কমেন্ট করো। কমেন্ট করলে আমারও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলছে রাইডিং ভিডিও এর রিভিউ ভিডিও অনেক কিছু দেবো সঙ্গে থাকো। আর চ্যানেলটা বলছি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। তো চলো আনবক্সিংটা ধীরে ধীরে দেখছি আর ও কিছু এক্সপ্লেন করছি তোমাদের সঙ্গে। 300 কি বলছি মেমোরিটা কেমন লাগে মেমোরিটা মেমোরিটা দিয়ে তো আমি লাগিয়ে দিলে এবার মেমোরি লাগাচ্ছি মেমোরিটা লাগাতে কোন না ভাই কই হলো না দেখলা কত ক্লাস লাইট চাই হলো এটা জন্য ভালো তো মেমোরিটা আমি জানি না দিতে বললে এক্সট্রিম লেখা আছে কোটা কোটা কি দেখা দেয় কোটা কোটা লাগিয়ে দিল মানে পাওয়ার পুরো সেটআপ রেডি বাকি আর কিছু করার আছে সেগুলো করে নিয়ে তারপর দেখাচ্ছে সামনে। তো বন্ধুরা এই নতুন সেট আপে একটু হাত সেট করে নেবো তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আপাতত বলে রাখি এই ভিডিওটা এখনও পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও কারণ আগামী দিনে এই সেট আপ নিয়েই কিন্তু বড় বড় রাইড হতে চলেছে খুব বড় বড় রাইড যেমন লাদাখ সিকিম কাশ্মীর কন্যাকুমারিকা এ টু জেড সব কিছু হতে চলেছে। আমার ইচ্ছা আছে এটাও যেইভাবে স্বপ্ন পূরণ করেছি বাকিগুলো আমি একইভাবে স্বপ্নগুলো পূরণ করব। তার জন্য তোমাদের একটু হেল্প চাই তোমাদের একটু সাপোর্ট চাই। তো চলো বন্ধুরা মোটামুটি এই সেট আপ নিয়ে একটু ব্লগিং করে দেখি কেমন লাগছে। তো এই সেট আপটা পুরোটা রেডি দেখতে পাচ্ছ দাদা হাতে নিয়ে দেখে নিচ্ছে আর এই সোহেব দা মানে অনেকটাই আমাদেরকে হেল্প করে তো ভিডিও রেডি। হ্যালো বন্ধুরা আমি সোহেব প্রত্যেকবারের মতনই একটা ক্যামেরা কিনতে চলে এসেছি মানে প্রত্যেকবার আমাদের যে ভিডিওগুলো করি তার সেই জন্য একটা ক্যামেরা দেখতেছি ক্যামেরা কিনছি তার জন্য গোপ নাইন আপনি নাইনটা এ দাদার কাছ থেকে নিলাম দাদা একটু দেখেছি দেখতে পাচ্ছ এখানে শুরু করে দিয়েছে যেকোনো বড় বড় ক্যামেরা সবকিছু চলো
ঘরে গিয়ে একটু আনবক্সিং দেখো আর এই দাদার ব্যবহারটা সত্যি খুবই ভালো। আমরা দু আড়াই ঘন্টা দাদাকে বিরক্ত করে 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 সব কিছু সেট আপ রেডি করে দিল আমাদেরকে, আর ব্যাপারটা সত্যি আমাদের খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এটা দোকানের ব্যাগ, এর মধ্যে ফোন নাম্বার অনেক কিছু আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখে যেতে পারো। আর দেখা হচ্ছে, চলো পরের ভিডিও, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে চলেছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, টিল দেন গুড বাই।